Dear viewers, Assalamu alaikum. বনের মধ্যে এক সাধু রিল্যাক্স হয়ে ধ্যান করছিলেন। এমন সময় এক রাজা তীর ধনুক নিয়ে শিকারে বের হলেন। রাজা নির্লিপ্ত সাধুকে বললেন, আপনার কি কোনো কাজ নেই? সারাদিন শুধু আরাম করে বসে থাকা? আপনার হাতে এটা কি? এটি একটি ধনুক। এটা খুলে রেখেছেন কেন? আপনার তো সবসময় এটাকে অ্যালার্ট এবং প্রস্তুত রাখা দরকার। এটাও জানেন না, এটাকে সবসময় রেডি রাখলে এর শক্তি কমে যাবে। দ্যাটস ইট, এখানেই সবসময় অ্যালার্ট থাকার সমস্যা। মেজাজ সবসময় সপ্তমে উঠিয়ে রাখলে প্রয়োজনের সময় মেজাজ দেখাতে পারবেন না। ভিউয়ার্স, আমাদের ডিফল্ট সেটিং কি হওয়া উচিত? আমরা কি টান টান অ্যালার্ট থাকব নাকি রিল্যাক্স থাকব? আমি কোনো প্রফেশনাল সাইকিয়াট্রিস্ট কিংবা ডক্টর নই, কিন্তু আমি জানি যে কনস্ট্যান্ট স্টেট অফ অ্যালার্টনেস অর্থাৎ একটানা সতর্ক অবস্থা আপনাকে ক্লান্ত করে তুলবে, ধীরে ধীরে আপনাকে নিঃশেষ করে ফেলবে। অপরপক্ষে আপনি যদি রিল্যাক্স থাকেন, আপনার দুশ্চিন্তা কমবে, হতাশা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ থেকে রেহাই পাবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনার চেতনা হবে স্ফটিক স্বচ্ছ, প্রয়োজনে পর্যাপ্ত শক্তি নিয়ে গর্জে উঠতে পারবেন। প্রকৃতিতে তাকান, সেখানে গাছপালা, পাহাড় পর্বত, ঝর্ণা, নদীনালা, বন্যপ্রাণী সবই রিল্যাক্স, মারাত্মকভাবে ইনডিফারেন্ট। প্রয়োজনের সময়ই কেবল তারা ক্ষণিকের জন্যে রুদ্রমূর্তি ধারণ করে। আর আমরা মানুষেরা প্রকৃতির অংশ হয়েও সবসময় টান টান মেজাজ নিয়ে বসে থাকি, আমাদের বড়ই তাড়াহুড়া। উত্তেজিত থাকার দরুন আমরা চারপাশের অনেক ডিটেলস মিস করি এবং আমাদের অবজারভেশন হয় ভাষা ভাষা। জ্ঞান অর্জনের ক্ষেত্রেও রিল্যাক্স থাকার ভূমিকা অপরিসীম। সাজেস্টোপিডিয়া নামে একটি টিচিং মেথড আছে, যার মাধ্যমে বিশ্বাস করা হয় মানুষ যখন রিল্যাক্স থাকে তখন তুলনামূলকভাবে বেশি তথ্য প্রসেস এবং গ্রহণ করতে পারেন। একটি শিশুকে যদি সবসময় বলা হয় ক্লাসে অ্যালার্ট থাকবে, অ্যালার্ট থাকবে, তাহলে সে ফোকাস করবে অ্যালার্ট থাকার উপর, ক্লাসের পড়ার উপর কিন্তু ফোকাস করবে না। প্রয়োজনে আপনাকে অবশ্যই অ্যালার্ট হতে হবে, কিন্তু রিল্যাক্স মুড হবে আপনার ডিফল্ট সেটিং বা বেস। যে কোনো জটিল পরিস্থিতিকে আপনার নিয়ন্ত্রণে রাখতে চাইলে গল্পের ওই সাধুর মতো রিল্যাক্স থাকতে হবে। আজকে পর্যন্তই, ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। হিউম্যান অ্যাপ স্টোর ভালো লাগলে সাবস্ক্রাইব কিংবা ফলো করতে পারেন। সি ইউ সুন, আসসালামু আলাইকুম।